আল্লাহ মাফ করত, রোজা মাস আইলে আমরা দেশের কিছু মানুষ সকল আগুই নই যাই, জামাইয়ে বউয়ে জামাইরে ডরা কয় আল্লাহ রোজা আননি, আমরা ঘরে মাইলেন ওরা মুখে দিয়ে আগুন বাড়ে দিও, বেটিয়ে বুঝে যে রোজা আননি আমার উপরে গজব আর। আসলে রোজা গজব না, তাই জামাই গজব কেনে বলে হে আনখা রোজা রাখে, হে ইলা রোজা রাখে, মাইগ্য তার লগে মাতবার কোনো সুযোগ নাই, খালি কুত্তা লখান গেউ 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 করে এতকে যে রূপ বানায় আর রবিশ বানায় তার চেহারা বাদি চাইতেও ডর ডর করে যে কিতা কই দিব কোন খান কই দিব, ও অবস্থা শুরু হয় এমনি দেখুন যেন মোটামুটি একে ভালো হইলে রোজা মাস হে রোজা রাখে কিতা বলে খালি উপাস রয়ে এর বাদে কিতা বলে তার হাত চোখ পা মুখ সব তা আনা রোজায় থাকে, অতদিন বাড়ির খান্দা চাকলে ইয়া দান খাইলিছিল জমিন অত লম্বা চুড়া মাতিছে না, রোজা মাইয়া দিন যেমনি বার্তনে বাড়ি ইয়া দেখছে যে দান খাইলার আরম্ভ করছে খাড়ি হোক নাইন দেখ নাইন তোর সামনে দুইজন উবা ইবার কোনো খবর নাই, ইয়া আস্তাগফিরুল্লাহ ও যেন একটা কারবার একটু হইলো মুনাফিকর লক্ষণের মাঝে তিন লম্বার লক্ষণ, আর এই জিনিসটা বেশিরভাগ গিয়া ফুলছে কোন সময় স্বার্থত পাড়া ফুড়িয়াল মাতো কে বাসাও স্বার্থত পাড়া পড়লে ফলে নি মাতো না ফলে নি, আর স্বার্থের মাঝে একটা স্বার্থ হইল হালাল হারাম বা বিচার না করিয়া হালাল হারাম বাস বিচার না করিয়া আমরা সমাজে কিছু বন্ধু হলে এই জমিনের মাঝে এমন ভাবে নিজরে আরামের মাঝে ডুবাইয়া রাখে, আর এই সাপ নিজরে আরামের মাঝে ডুবাইয়া রাখিয়া নিজে বাস্তবে সামান্য উপস্থিত সময়কুল লাগি লাভবান ওই গেলে বা ওই দিত চায় কিন্তু তার কারণে গিয়া এটা সমাজ এক সময় ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। আমরা দেশে বহুত বিচারি ওগুলোর মাঝে হারাম খাওয়ার প্রভাব আছে নি না নাই, মাত্তা নাই মাতলে উফরে নি পড়ি যায় আল্লাহ জানরা আসেনি না নাই আসেনি, আমি সব বিচারি কইতাম নাই কিছু কিছু বিচারি ওগুলোর মাঝে কিছু কিছু বিচারি ওগুলোর মাঝে এমন লেখা ইসলাত আছে মাত্র এক কাপ লাল চা বিচার বার্তনে অবার লইয়া যায় হ্যাঁ কিতাল লাগি ও খেনে বলে যদি হিসাব করার যাওয়া যায় তাইলে হোক যেন অশ্লীলতা এই অশ্লীলতায় তার এমন ভাবে গরম করছে মানুষে তার লগে মাতাত গেলে ডরায় কেনে রে বাবা এমনি চা এক কাপ খাবাইয়া কুত্তার মুখ বন্ধ হইল বাবা তে বছর লাইস না মাতই না দেখি আছে নি না নাই বাবা দশ টাকা দিয়া বিদায় করিল তবু ইগুরে চলাইস না কেনে ইগুর যে খাইছিল ইনার দুইজন এখান থাকবার কোনো সুযোগ নাই, আমার ভাই অকল বন্ধু অকল দুঃখজনক হইল সত্য যে আজকে উম্মতে মুহাম্মাদের মাঝে বড় দুর্দিন আমার পিছনে এই মুনাফিকের তিন লম্বার লক্ষণটায় বড় খারাপ দারুণ রূপ ধারণ করছে, আজকে সামান্য জিনিস লইয়া আমার মাঝে কথাবার্তা কঠিন পর্যায়ে যায়গি, সামান্য জিনিস লইয়া গালাগালি অশ্লীলতা আমার মাঝে কঠিন পর্যায়ে যায়গি, এমনকি সামান্য জিনিস লইয়া এই গালাগালির কেন্দ্র করিয়া শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি এমনকি কোন পর্যন্ত এইবার উপক্রম হয়ে যায় মানুষ মাত্তা নাই বাসা ওই নি না ওই না মাতই না ওই নি মিশা মাতে গীতা হয় দুই লম্বারে ওয়াদা খেলাফে গীতা হয় তিন নম্বরে অশ্লীলতা কিতা হয় সামান্য হইলেও একটু তা মনে রাখুন জানো মিশামাত মানুষদের জীবনে বড় ধ্বংস করে, যেমনি ভাবে লবণরে ফানিয়ে ধ্বংস করে বলে লবণরে ফানিয়ে ধ্বংস করে খারণ কিতা বলে লবণ হইল ফানির ফানি হইল লবণর মা মাতই না দেখি ফানি হইল লবণর মা ফানিত্তনে লবণ বঞ্চন আল্লাহ হস্তে মাতো গা ফানিত্তনে লবণ বঞ্চন ঠিক পানির মাঝে যদি লবণ চাই দেন তে লবণ গলি যায় এমনি ভাবে একজন মানুষের মাঝে যদি সত্যিকার অর্থে এই তিনটা খাইছিল তোর যে কোনো একটা খাইছিল যদি ঢুকি যায় হো ভয়লাকুর কথা মনে করুক কা কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি যে ভয়লা বইয়াও কইছিলাম যে আল্লাহ আমরা রে সবচেয়ে দামি উম্মত বানাইছেন রহমতুল্লিল আলামিনের উম্মতের মাঝে সবচেয়ে দামি নবীর দুনিয়ার যত নবীর উম্মত আল্লাহ দিয়েছেন সব নবীর উম্মতের মাঝে রহমতুল্লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ আমরা সবচেয়ে দামি বানাইছেন, আর সবচেয়ে দামি বানানির পিছনে যে একটা কারণ এর মাঝে একটা কারণ আল্লাহ তুলিয়া ধররা তামুরুনা বিল মারুফি ও তানহাউনা আনিল মুনকার, আমার উম্মত আপনার উম্মতর খাইছিল তৈব মানুষকে গুণাত্তনে বাঁচাইব আর নেকির পথে ডাকিয়ে আনবো, জুরে কইন সুবহানাল্লাহ।
আমার ভাই অকল বন্ধু অকল কথায় কথা মিশামাত, এই মিশামাতর কারণে আজকের সমাজ ধ্বংস হইজার, কথায় কথা মিশামাত, এই কথার কারণে আজকের আমরা আঞ্চলিক পর্যায়ে সমাজটা ধ্বংসর, এমনকি মিশামাতার কারণে আজকে রাষ্ট্রীয়ভাবে আমরা ধ্বংস হইয়ার, আমরা সংসার টনে শুরু করিয়া আন্তর্জাতিক পর্যায়ে যখন আমরা হিসাব করার যাই, তখন দেখা যায় প্রত্যেকটা সেক্টর মিশামাত ঢুকি গেছে, বেজারই না জানো ঢুকছে না ঢুকছে না। হ্যাঁ আল্লাহ মাফ কর, হাসপাতালে চাকরিজীবী সাতজন থাকার কথা, তিনজনে চালাই রাই সাড়ে নয় বছর ধরে, বাংলাদেশের ইতিহাস মানতানি আপনারা মানতানি। স্কুলে শিক্ষক থাকার কথা সাতজন, মাত্র তিনজনে চালাই রা আইস ১৯ বছর ধরে, বেতন কিন্তু পাঁচজনের, আর মাত বুঝছুন না, বেতন কিন্তু পাঁচজনের, আর মাদ্রাসার শিক্ষক ১৩ জন, চালাইরা সাতজনে, আট জনে নয় জনে, বেতন কিন্তু ১৩ জনের, আর ইগুন যায় কইরে বইলে ইগুন বাতাসে উড়ি যায়, মাথাত গেলেও কিদা বলে বড় হুজুর যে আছেন, বড় স্যার যে আছেন, বড় ডাক্তার সাহ যে আছেন, এনডে দিয়ে জিকা বলে আপনার স্টাফও কয়েকজন ডাক্তার থাকার কথা, বলে আমার ইন তো সাতজন থাকার কথা, বলে আসেন কয়েকজন, হ্যাঁ মেয়ে তুমি কে আসছো, কয়েকজন আছেন আবার কি, স্যার কিচ্ছু চাইয়ার না, আমরা তো জানি সাতজন সারা জীবন ধরে দেখি আইয়ার, সাতজন লোক হইন আপনি, তুমি কি কোনো অফিসার, আমার হিসাব নিতে এসে তো ছিল আমাকে, আমি কি মাই গো তাইন কি থাকো, ও তাইন কু দেখা দাইয়া দিলাইলা, জুইতে যাইতে কোনো চাষা যখন গিয়া ধরি লয়, তখন দেখা যায় বাদর দিন পত্রিকাত মাশা আল্লাহ পত্রিকাত পাশ হই রাখিতা, বলে অমুক ডাক্তার সাহেব জালিয়াতির দ্বারা খেয়েছেন, ১৯ বছর থেকে তিনজন ডাক্তারের বেতন নিজে বুক করতেছেন, ওই নি নয় না, মিশামাতে আমার হাসপাতাল ধ্বংস, মিশামাতে আমার প্রতিষ্ঠান ধ্বংস, মিশামাতে আমার সমাজ ধ্বংস, মিশামাতে আমার রাষ্ট্র ধ্বংস, মিশামাতার কারণে আজকে দুনিয়ায় সবচেয়ে খারাপ জাতীয় রূপান্তরিত হয়ে গেছে, আমরা জোরে কই নাউজুবিল্লাহ, আজকে মিশামাত পরিহার করি, আমার ঘরের ভিতরে তুমি আমার ঘরের মানুষের মিশামাত বাদ দেওয়াই, আমার বিবিরে জিকাই আমি নমাজ পড়ছি, আমার বিবি আল্লাহ ডরাইয়া নাই, আমি মুল্লা ডরাইয়া কইরা ওই নমাজ পড়ছি, হুরইন তাল খো ভালো তান সদ্য গুর খো ভালো, তুমি মুসলমানের হুলি হইয়া থাকলে আল্লাহ ডরাইয়া কইতে হইব যে আমি নমাজ পড়ছি না পড়ছি না, আমি মুল্লারে ডরাইয়া তুমি মিশা মাত্তা এখানে, আর যদি তুমি সত্যি মিশা মাতি লাইতে পারো, জানিয়া রাখছো নবী যে ফরমাইছেন যে মিশা মাতছে সব গুণা করতে পারছে, ঠিক না ঠিক না, যে তুমি মিশা মাত সব গুণা মা, এই মিশায় মানুষটা ধ্বংস করে, এই মিশায় মানুষটা শেষ পর্যন্ত বেঈমান মানে, এই মিশায় মানুষের শেষ পর্যন্ত দুজকি মানে, মিশা মাত হইল মুনাফিকর এক লম্বার আলামত, এক লম্বার পরিচয়, এই মিশা মাত যদি মানুষের জীবনে লোক ধরাই দিতে পারে, শেষ পর্যন্ত এই মানুষটা মুনাফিক হয়ে যাব, আর মুনাফিক যদি মানুষ হয়ে যায় তাইলে এই মানুষটা কাফির অর্থনে আরো বত্তর হয়ে যাবে, জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ, জুড়ে হোক আমার ভাই সকল দুঃখজনক হইল সত্য, আমরা সমাজ আজকে আনামত রাখলে খেয়ানত হয়ে যায়, মাত্তা নাই আনামতর খেয়ানত আসেনি, মাতুর না মানে আসেনি আসেনি আছে, এই আনামতটা আমরা সমাজে খুব মারাত্মক রূপ ধারণ করছে, মসজিদের আমানত দাঁড়িয়ে আমরা গেছে নাই, আর ওটা কিন্তু মুনাফিকের একটা লক্ষণ, মুনাফিকের একটা পরিচয়, যার গেছে আমানত দাঁড়ি নাই এগু মুনাফিক, খুব সতর্ক তখন জানো আমানত দাঁড়ি নাই, আজকে আমরা দুঃখ লাগে মসজিদের মসজিদের ফান্ড বেটার আতো নাউজুবিল্লাহ মিন জালিক, বহুত মানুষ আছে মসজিদের মাদ্রাসার পয়সা মারিয়া খাইলে, খায় না মাথুই না খানে খায়নি, খায় খায় ইয়া আল্লাহ ইয়া আস্তাগফিরুল্লাহ, মাদ্রাসার পয়সা মারিয়া খাইলে, এতিমর পয়সা মারিয়া খাইলে, দুইজনে দরবার করছে আনামত রাখছে, আনামতর পয়সা মারিয়া খালি বিচারের তারিখ চাল, কঠোর ডাকাই তোর বাপ চিন্তা কর, আল্লাহ রসুলে বরমান যজ্ঞ আমানতর খেয়ানত করে এগু মুনাফিকর লক্ষণ, এগুর মাঝে মুনাফিকই আছে, মাত উদ্রানি বাসা বকল, আজকে আমানত দাঁড়ি নাই রে ভাই, গরর ভিতরে আমানত দাঁড়ি নাই, সমাজে আমানত দাঁড়ি নাই, পঞ্চায়েত আমানত দাঁড়ি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে যখন একেবারে স্থানীয় ভাবে উঠতে উঠতে উবরে দিয়ে যখন যাইবা,
উপজেলাত নাই জেলাত নাই রাষ্ট্র তো আমানতদারি নাই আল্লাহ না করুক যদি আমরা যাচাই করার যাওয়া যায় তাইলে যদি দশজন মেম্বার থাকেন এর মাঝে তিনজন ভাইবা হক আলালে জিন্দেগি চালাইরা সাতজন মাশা আল্লাহ আমানতদারির খেয়ানত করিয়া খালি নিজের দুজখরে ঠান্ডা করা লাগছে হ্যাঁ 15 জন চেয়ারম্যান থাকলে 60 জন ভাইবা হক করুবে আছেন 11 জনে তান দুজখ ঠান্ডা করা লাগছে 300 জন এমপির মাঝে 300 জন এমপির মাঝে 270 জন ভাইবা নিজর দুজগরে টান্ডা করাত বাসিয়া কোন রকমে 30 জন ভাইবা কি না সন্দেহ আছে তাই মোটামুটি মানুষের আমানতদারিরে ঠিক রাখিয়া চলরা বেশিরভাগে ভাইবা তান দুজগ টান্ডা করাত খালি তানে মাথাইলে উঠিয়া কইবা কোনো বিল ফাঁস হয় নাই আমি বড় অসুবিধার মধ্যে আছি জানো না তোমাদের রাস্তায় আমার ব্যক্তিগত 95 লক্ষ টাকা ঢুকে গেছে উত্থান 95 হামাই গেছে মানে তাই না আরো ফকির হয়ে গেছে আমরা রাস্তা খাম ধরে গেছে মা বুঝরালি ও যদি আমানতদারি থাকতো আমানতদারি যদি থাকতো তাইলে আজকে মুসলমানের ঈদ উদ্দিন আইতুনি।